নমস্কার, স্বাগত 24 ঘন্টা। আমি পূজা রয়েছি আপনাদের সঙ্গে। ক্লাস টেনের রেজাল্ট, অর্থাৎ ক্লাস টেন মানে একেবারে জীবনের প্রথম বড় পরীক্ষা, আর সেই পরীক্ষা নিয়ে একটা টেনশন থাকে, উত্তেজনা থাকে, এবং রেজাল্ট ভালো হলে সেই উচ্ছ্বাসও কিন্তু প্রচণ্ড পরিমাণেই বেরিয়ে আসে। ক্লাস টেনের রেজাল্ট বেরিয়েছে, বিভিন্ন বোর্ডের রেজাল্ট বেরিয়েছে। কৃতি ছাত্রছাত্রীর সঙ্গে আমরা যেদিন রেজাল্ট বেরিয়েছে সেদিনই কথা বলেছি এবং তাদের অভিনন্দন জানিয়েছি। আজ আমাদের স্টুডিওয়ে রয়েছেন আইসিএসসিতে স্টেট ওয়াইজ যে সেকেন্ড হয়েছে এবং অল ইন্ডিয়ায় ফোর্থ হয়েছে অঙ্কুর রায়চৌধুরী। অঙ্কুর, স্বাগত তোমাকে 24 ঘন্টায়। প্রথমে অনেক অভিনন্দন। এবং অঙ্কুর যে স্কুলে পড়তো, অ্যাডামাস স্কুল, সেই স্কুলের টিচার রয়েছেন আমাদের সঙ্গে সুদীপ্তা রায়, আপনাকে স্বাগত 24 ঘন্টায়। এবং রয়েছেন সেই স্কুলেরই চেয়ারম্যান সুমিত রায়, আপনাকে স্বাগত 24 ঘন্টায়। অঙ্কুর, রেজাল্টটা যখন পেলে এতটা ভালো, এটা কি এক্সপেকটেশন ছিলই? পরীক্ষা এত ভালো দিয়েছিলে? না, এতটা ভালো তো এক্সপেক্ট করা যায় না। আচ্ছা, প্রিপারেশনটা কেমন ছিল? প্রিপারেশন ভালোই ছিল মোটামুটি। মানে ওই টেন সিলেকশন যখন হয়েছে তখনই মোটামুটি আমার সিলেবাসটা কমপ্লিট হয়ে গেছিল, তো তারপরে রিভিশন করে করে ওই ভালোই ছিল প্রিপারেশন দরকার মতো। আর যেরকম একটা ধারণা থাকে যে ভালো স্টুডেন্ট মানে সে শুধুই পড়াশোনা করে, শুধুই বই, একেবারে বই থেকে সরে না, সারাদিন ধরে বইমুখ হয়ে থাকে, সেরকম কি তুমি? না, সেরকম একদমই না। মানে পড়াশোনাটা বকা ফকা দিয়েই আমাকে বেশি দূর করাতো। আচ্ছা, মানে যারা র‍্যাঙ্ক করে তাদেরকেও টিচারদের বকতে হয়? টিচার না, বাবা মা বেশি বকতো। আচ্ছা, আমি এবার তোমার টিচারের কাছে আসি, কারণ তিনি ভালোভাবে বলতে পারবেন যে ঠিক কি করতে হয়েছিল অঙ্কুরকে। সত্যি কি বকাবকি করতে হয়েছিল, নাকি মানে অঙ্কুর ভালো স্টুডেন্ট এবং আপনারাও ভাবতেন যে এই ছেলেটা র‍্যাঙ্ক করবে বা এরকমই কিছু একটা রেজাল্ট? না, আমাদের অবশ্যই এক্সপেকটেশন ছিল, কারণ কি থ্রুআউট অঙ্কুর খুবই ব্রাইট স্টুডেন্ট, মেইন যেটা ও খুব ফোকাসড, তো সুতরাং বকাবকি তো অবশ্যই করতে হয় একটু আধটু, কিন্তু নিজে থেকে ও নিজেই ফোকাস থেকে কিন্তু কাজটা করেছে, তো এক্সপেকটেশনস একদম ছিল আমাদের। আমি স্যারের কাছে আসি। স্যার, আপনি সবসময় এডুকেশন নিয়ে আপনার একটা মিশন আছে, সেই গোলের দিকে আপনি এগিয়ে যান, কেমন লাগে যখন আপনার ইনস্টিটিউট থেকে এরকম ভালো ভালো ছাত্রছাত্রী তারা বেরিয়ে আসে? নিশ্চয়ই ভালো লাগে, যে এটা গর্বের ব্যাপার। শুধু আমাদের তো প্রতিষ্ঠান নয়, এটা আমাদের প্রায় 700 টিচার্স, প্রফেসর, প্রিন্সিপাল রয়েছে, তাদের সবার কাছেই এটা ভীষণ গর্বের। গর্বের হচ্ছে রাজ্যের, গর্বের হচ্ছে বাঙালির, সবতেই আমার ভালো লাগে। তবে আমি বলি যে অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলে এই অঙ্কুরদের মতোই প্রায় প্রথম 15 থেকে 20 জন স্টুডেন্ট থাকে প্রতিটা ব্যাচে, যারা যে কোনো সময় স্ট্যান্ড করতে পারে। এবং লাস্ট প্রায় 6 থেকে 7 বছরে আমরা যে স্ট্যাটিস্টিক্স আমরা দেখেছি যে 0.1, 0.2, 0.3 এর জন্য হচ্ছে স্ট্যান্ড করতে পারে। আজকে হয়তো অঙ্কুর স্টেটে সেকেন্ড হয়েছে এবং ভারতবর্ষে হচ্ছে ফোর্থ হয়েছে, সেই জন্য সবাই হয়তো অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল নাম জানতে পারলো এবং পারফর্মার হিসাবে কী হচ্ছে রেকগনাইজড হলো আমাদের স্টেটে। কিন্তু অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলে ছোটোবেলা থেকেই এমনভাবে ক্রিয়েটিভ পড়াশোনা, অ্যানালিটিক্যাল মাইন্ড তৈরি করার জন্য, শুধুমাত্র মার্কস পাওয়াটাই তো একটি ছেলেমেয়ের নলেজকে বাড়তে সাহায্য করে না, তার অনেক রকমের অ্যাক্টিভিটি রয়েছে। সেই অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে যে ছেলেমেয়েরা যেভাবে তৈরি হয়, যে কোনো দিন কিন্তু অন্তত 15টা থেকে 20টা ছেলেমেয়ে থাকে আমাদের যারা টপ র‍্যাঙ্কার্স, যে কোনো দিন যে কোনো ভালো সময়ে সে র‍্যাঙ্ক করতে পারে। আচ্ছা, কতটা সময় স্কুলে কাটাতে? স্কুলে তো ওই সকাল 8টা থেকে 3:30 অবধি কাটাতাম। আচ্ছা, মানে অনেকটা সময় স্কুলে কাটাতে। সেই স্কুলে পড়াশোনা বাদ দিয়ে আর কি কি করানো হতো? স্কুলে অ্যাক্টিভিটিস থাকতো রোজই। যেমন? যেমন অ্যাক্টিভিটিসের মধ্যে পিটি থাকতো, এমনি একটা অ্যাক্টিভিটি পিরিয়ড থাকতো, ক্রিকেট বা ফুটবল বা যে কোনো গেমস, তারপর সুইমিং থাকতো। আচ্ছা, ওই আর নালে মাঝে মাঝে ফ্রি পিরিয়ডস থাকতো, তখন খেলতাম। আচ্ছা, এই যে স্কুলে এতটা সময় কাটানো, শুধুমাত্র পড়াশোনা না, তার সঙ্গে আরও অনেক কিছু, তুমি কি মনে করো, যদি তুমি অনেকটাই এখন ছোট, আমি যদি সেভাবে দেখি ক্লাস টেন হবে, তুমি কি মনে করো যে এটা ডেভেলপমেন্ট, মানে স্যার যেটা বলছিলেন যে মেন্টাল ডেভেলপমেন্টে কতটা হেল্প করে, তোমায় কতটা হেল্প করেছে? হ্যাঁ, সেটা মাইন্ডটা ফ্রেশন করতে অনেকটা হেল্প করে, রিফ্রেশ করে দেয়। যে সারাদিন শুধু পড়াশোনা করলে অনেকটা বোর্ড হয়ে যায়, অতটা সময় করা যায় না, মানে আমার ধারণায় অতটা টাইম দেওয়া যায় না শুধু পড়াশোনাতে। তো মাঝখানে যখন একটা ব্রেক হলো, মাঝখানে ব্রেকটা একটু খেললো, মানে অ্যাটেনশনটা ডাইভার্ট হলো অন্য কিছুতে, তো ওটা হেল্প করে অনেকটাতে। এবং এটাও তো ঠিক যে সবসময় শুধু যে বই থেকেই আমরা জানতে পারি তা তো নয়, অনেক কিছু রয়েছে, অনেক অ্যাক্টিভিটি থেকেও আমাদের অনেক কিছু হয়তো সেই মানে আমরা হয়তো থিওরিটা পড়েছি, কিন্তু আমি যখন একটা কিছু কাজ করছি তার অ্যাপ্লিকেশনটা হলো, মানে সেটাতেও তো খুব হেল্প করে নিশ্চয়ই। হ্যাঁ, ওটা মানে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স যেটাকে বলে, অন ফিল্ড যেটা, সেটা অনেকটা হেল্প করে, মানে রিয়েলি থিংটাকে এক্সপিরিয়েন্স করতে সেটা অনেকটা হেল্প করে। লাইক খালি বুকিশ না হয়, একটু প্র্যাকটিক্যাল হওয়াটা ইয়ে হয়।
আচ্ছা, আর নিজেকে কিভাবে তুমি প্রিপেয়ার করেছিলে, মানে আমি স্কুলের কথা আসবো, তার আগে তোমার নিজের কথা জানতে, নিজেকে কিভাবে প্রিপেয়ার করেছিলে? নিজেকে প্রিপেয়ার করেছিলাম ওই যা বলতাম যে পড়াটা আমি যতক্ষণ পড়তাম, মানে লং স্ট্রেচে অনেকটা পড়তাম না, কিন্তু যতক্ষণ পড়তাম আমি কনসেন্ট্রেট করে পড়তাম, আর যা পড়া হতো স্কুলে সেটা বাড়িকে আমি পড়ে নিতাম, সেটা করেই আমার এক্সট্রা কিছু লাগেনি, ওইটাতেই হয়ে গেছিল। আচ্ছা, স্কুলের হেল্প কিভাবে পেতে সেটা সেই বিষয়ে আমি জানবো। তার আগে আমি যে বিষয়টা বলছিলাম যে শুধুমাত্র একজন একটি স্টুডেন্ট বই থেকে তো পুরোটা জানতে পারে না, মানে আমি তো প্রকৃতি থেকেও অনেক কিছু তারা জানে, তো এইটা অ্যাডামাসে কতটা গুরুত্ব দেওয়া হয় অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল? দেখুন, আমাদের শুধু যে ICSE কোর্স ফলো করা হয় তা নয়, আমাদের কেমব্রিজ এডুকেশনও ইন্ট্রোডিউস করা হয়েছে, আর কেমব্রিজের মেইন ফিচারটাই হচ্ছে সেলফ এডুকেশন, মানে নিজে থেকে বইটা যা লেখা আছে নিজে বোঝার চেষ্টা করা। আর আমাদের মনে হয়, এটা আমি আশা করি সবাই অ্যাগ্রি করবে, যে একটা কেউ টিচার কিছু শিখিয়ে দেওয়াচ্ছে, নিজে যদি বাচ্চাটা অঙ্কই বলুন কি যে কোনো পড়াশোনা বলুন নিজে বই পড়ে বোঝার চেষ্টা করে, কিংবা নিজের মনে যে প্রশ্নগুলো জাগে সেগুলো যদি তার আনসারগুলো খোঁজার চেষ্টা করে, তার কিন্তু যে লার্নিংটা হবে অনেক বেশি সাউন্ড হবে। তো এটা আমাদের নিশ্চয়ই টিচাররা কনসেপ্ট বোঝায় সব করে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বাচ্চাদের ওই স্কোপটা দেওয়া হয় যেখানে করে নিজেরা ওরা পড়াটা বোঝার চেষ্টা করে, সেটাকে ধরুন ওয়ার্কশিট দিয়েই বলুন কি এক্সপেরিমেন্ট দিয়েই বলুন কি বাইরের জগতে, এই যে ইন্টারডিসিপ্লিনারি আমরা এত কথা আজকাল বলছি পড়াশোনার ক্ষেত্রে, এখানে এই যে আমরা বললাম যে অ্যাক্টিভিটি রয়েছে, মিউজিক বলুন, যোগা বলুন, আমাদের স্কুলে মার্শাল আর্ট শেখানো হয়, এইগুলো কিন্তু পড়াশোনার সাথে সাথে একটা ফিজিক্যাল যে আপনার ফিটনেস দরকার, কারণ কি ফিজিক্যাল ফিটনেসটা না থাকলে যে মনটা দিতে হচ্ছে, কনসেন্ট্রেশনটা ফোকাসটা লাগছে পড়াশোনায়, সেটা তো আসছে না। তো এটা কিন্তু থ্রু আউট আমাদের কারিকুলামে এমনভাবে দেওয়া আছে যাতে করে একটা অলরাউন্ড ডেভেলপমেন্ট হয়, আর এটা আমার কোথাও মনে হয় পড়াশোনার ক্ষেত্রেও এদের কাজে লাগে। আমি যদি একটু বুঝে নিতে চাই যে আপনাদের যে প্যাটার্নটা আপনারা পড়ান স্টুডেন্টদের, কারণ একজন অভিভাবক যখন স্কুলে পাঠাচ্ছেন তার তো মাথায় থাকে যে স্কুল থেকে কি শিখছে, এবং অধিকাংশ ক্ষেত্রেই সেই শেখাটা হচ্ছে যে ওই পড়া কতটা শিখছে, কিভাবে তাদের স্কুল শেখাচ্ছে, তো সেইটা আপনারা কিভাবে প্ল্যানিং করেন? দেখুন, প্রথম কথা যে আমাদের কিন্তু ইয়ারের বিগিনিংয়েই যে একটা সিলেবাস দিয়ে দেওয়া টিউশনে সেটা ফলো করবে সেটা করা হয় না। আমরা যেটা করি, বাচ্চাকে এটা এক্সপেক্ট করি যে ক্লাসে সে মন দেবে, নিজের যা প্রশ্ন হবে সেগুলো যাতে নিজে আনসারগুলো খোঁজার চেষ্টা করে, যদি না পারে টিচার হেল্প করে দেবে। তাতে কি হচ্ছে যে একটা যে ডিপেন্ডেন্স হয়ে যায় একটা টিউশনের, আজকাল আমাদের এডুকেশন সিস্টেমে যেটা হয়েছে একটা ডিপেন্ডেন্স, বাচ্চা যে নিজের যে ক্ষমতাটা জানার কিংবা বোঝার সেটা আমরা করতে দিচ্ছি না, আগেই একটা সেট সিলেবাস দিয়ে একটা টিচারের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আর সে যেভাবে চালনা করছে সেভাবেই মাথাটা চলছে, এটা তো ঠিক নয়। তো সেই ক্ষেত্রে এরা কিন্তু স্কুলে যেভাবে পড়াশোনা চলছে সেটাকেই, যেটা অঙ্কুরের ক্ষেত্রে অঙ্কুর বললো টিউশন ছিল না, ও কিন্তু স্কুলে যেভাবে পড়াশোনা করানো হতো সেটাকেই ও বাড়িতে গিয়ে রিভাইজ করলো, নিজে ফার্দার পড়লো, যেখানে আটকালো আবার ফেরত এসে জিজ্ঞেস করলো, তো এটা কোথাও ওদের খুব হেল্প করেছে। আচ্ছা, আমি স্যারের কাছে যাব। স্যার, আপনি যখনই আপনার ইনস্টিটিউটে কিছু না কিছু হয় তার পেছনে আপনার একটা চিন্তাভাবনা থাকে, যে এই যে চিন্তাভাবনাটা এইটা আপনি ইন্ট্রোডিউস করলেন কেন? এই আজকে যে অঙ্কুরের যে ঘটনাটা অনেক অভিভাবকদের চোখ খুলে দেবে, অনেক ছাত্রছাত্রী ভাবতে সাহায্য করবে। অঙ্কুর সেকেন্ড হয়েছে, অল ইন্ডিয়াতে ফোর্থ হয়েছে, অঙ্কুরের একটিও প্রাইভেট টিউশন ছিল না। তাহলে এই যে আমাদের বাবা মাদের সবসময় একটা ভাবনা যে স্কুল এডুকেশনের পাশাপাশি আরও 10 জন 12 জন করে টিচার দিতে হবে, তাতে কিন্তু প্রতিভার ঠিকমতো কাল্টিভেশন হয় না, বরঞ্চ বিভিন্ন ব্যক্তি যদি একই চ্যাপ্টার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পড়ায় তাতে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয় না, বরঞ্চ কনফিউশন তৈরি করে, আর তার থেকে 80% 90% মার্কস পেলাম একে কিন্তু সেলফ ক্রিয়েটিভ তৈরি করছে না। আজকে যদি আমরা দেখি যে আমাদের দেশে বা আমাদের রাজ্যে ছেলেমেয়েরা এত গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছে, অনার্স মাস্টার ডিগ্রি কমপ্লিট করে, তারা এমপ্লয়েবল হচ্ছে না কেন? তাদের থট প্রসেস নেই, তারা কিছু নতুন করে ভাবতে পারে না, বলতে পারে না। এই এডুকেশন সিস্টেমটা আমাদের পরিবর্তন করা দরকার, বিশেষ করে এই মুহূর্তে আমাদের রাজ্যে যেভাবে এডুকেশন নিয়ে ভাবা হচ্ছে। স্কুলের ক্ষেত্রে যেমন আমরা ভীষণ সাহসী সিদ্ধান্ত নিই, যেমন আমাদের স্কুলে প্রায় 200 জনের উপর টিচার্স রয়েছেন, আমাদের পরিষ্কার বলা আছে যে আমাদের স্কুলের টিচাররা যদি কখনো দেখা যায় যে প্রাইভেট টিউশনে আমাদের ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন, আমরা যদি খবর পাই
তাহলে কিন্তু তাকে কিন্তু আমরা স্কুলে রাখবো না। এই সাহসটা আজকে বিভিন্ন স্কুল, সাউথ পয়েন্ট, লরেটো, তারপরে ডিপিএস, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে সেসব টিচাররা যারা ক্লাসে পড়াচ্ছেন তারাই আবার বাড়ি থেকে হচ্ছে একসাথে 20 জন 30 জন 50 জন স্টুডেন্টকে নিয়ে পড়াচ্ছে। এই পঠন পাঠন পদ্ধতি কেন হবে? গার্জিয়ানরা যদি কি হচ্ছে অর্থ ব্যয় করে ভালো স্কুলে ছেলেমেয়েকে দেয়, তারপরে যদি মাসে 10 থেকে 12 হাজার টাকা খরচ করে আবার প্রাইভেট টিউশন রাখতে হয়, তাহলে সেই স্কুলের পঠন পাঠন পদ্ধতি নিয়ে নিশ্চয়ই প্রশ্ন আসা উচিত। নিশ্চয়ই প্রশাসন যে বলছেন যে এত টাকা খরচ করে ছেলেমেয়েরা পড়তে পারবে না, তার একটা যুক্তিকতা আছে, এটা আমাদের ভাবতে হবে। বিশেষ করে আমার মনে হয় যে ওর সেকেন্ড হওয়াটা রাজ্যে, এটা অন্তত আমাদের অভিভাবকদের অনেক চোখ খুলে দেবে যে না, শুধুমাত্র প্রাইভেট টিউশন রাখলে পরেই ভালো রেজাল্ট করা যায় না। স্যার, আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি যে যারা র্যাঙ্ক করে অনেক সময় বলা হয় যে ওরা তো ভীষণ ইন্টেলিজেন্ট, এটা তো ভালো হবেই, যারা অ্যাভারেজ স্টুডেন্ট তাদের জন্য কি আপনি এটাই সাজেস্ট করবেন? কারণ এটা মানে বাবা মারা অনেক সময় বলে যে আমার ছেলে হয়তো ইন্টেলিজেন্ট সেরকম নয়, কিন্তু আমি তাই জন্য তাকে অনেক টিউশন দিচ্ছি যাতে ভালো রেজাল্ট, সে তার আউটকামটা ভালো হয়। মানে আপনি কি মনে করেন একজন অ্যাভারেজ স্টুডেন্ট সেও টিউশন ছাড়া ভালো রেজাল্ট করতে পারবে এবং স্কুলের সাপোর্টে সে ভালো রেজাল্ট করতে পারবে? দেখুন, এখানে পড়াশোনার যে বেসিক লজিকটা সেটা নিয়ে আমাদের ভাবা দরকার। আমরা যখন 90% উপর মার্কস পাই তখন কিন্তু আমাদের বিশ্বাস করার কোনো জায়গা নেই যে ভগবান প্রদত্ত প্রতিভার দরকার হয়। দরকার হয় না, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর হওয়ার জন্য নিশ্চয়ই ভগবান প্রদত্ত প্রতিভার দরকার হয়। আজকে ICSE CBSE বোর্ডে 90% পাওয়ার জন্য একেবারে জন্মগত প্রতিভা নিয়ে জন্ম নিতে হবে সেটা দরকার হয় না। তার জন্য আমরা দেখতেও পাই যখন স্ট্যান্ড হয় তখন বলা হয় যে তার বাবা মজুরির কাজ করছে, সে দোকানে কাজ করছে, তাহলে আমার বুঝে নিতে কোনো অসুবিধা নেই যে জন্মগত একেবারে প্রতিভা দরকার হবে। তাহলে এবার নেক্সট প্রশ্ন আসছে, তাহলে আমাদের পড়াশোনাটা কীভাবে করতে হবে? আমাদের পড়াশোনাটা ভীষণভাবে ক্লাসে বোঝাতে হবে, আর ছেলেমেয়েরা যাতে মন দিয়ে বাড়িতে গিয়ে প্র্যাকটিস করে সেটাকে একটু দেখতে হবে। এখন আমার বাবা মারা আমরা ছেলেমেয়েকে সময় দিই না, আমরা ওকে হচ্ছে সময় না দেওয়ার ফলে অনেক রাত্রে বাড়িতে ফিরি, আমরা ভাবি যে সেই প্র্যাকটিসের জায়গাটা কে করবে? না, 8 থেকে 10টাকে হচ্ছে টিচার যদি রাখতে পারি তারাই এই প্র্যাকটিসটা করিয়ে দেবে। তো এটা এডুকেশান সিস্টেমে এই যে বৈপরীত্য, এই যে দ্বিধাচারিতা, এটা নিয়ে কিন্তু আমাদের ভাববার সময় এসছে। তাই প্রতিটা বাবা মাকেই আমি বলবো যে এই ধরনের নিদর্শন আমাদের কনফিডেন্স দেয়, আর আমরা এডুকেশন সিস্টেম যেহেতু এক্সিকিউট করি সেখানেও আমরা বলি যে না, প্রাইভেট টিউশন ছাড়া, এবার যেমন ও সেকেন্ড হয়েছে, এটা তো আমাদের দায়িত্ব বাড়লো। আমরা এবার ক্লাস সামার ভ্যাকেশনের পরেই আমরা স্কুল খুললে পরে আমি এই বিষয়টা নিয়ে আসবো যে এরপর থেকে ঠিক কিভাবে আরো আপনারা এই প্রেসারটাকে হ্যান্ডেল করবেন, কারণ এরপরে আরো আরো যারা স্টুডেন্টরা আছে, যারা অভিভাবকরা আছেন, যারা এই স্কুলে ভর্তি করাচ্ছেন ছেলে মেয়েদের, তাদের কাছে এক্সপেক্টেশনটা বেড়ে যাচ্ছে।